ভারত আর নেপালের মাজত কেবা হাজার বছর ধরে ধর্মীয় আর আধ্যাত্মিক দিকত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিন্তু বিগত কিছু বছর দুইখান দেশের মাজর সম্পর্কর অবনতি ঘটিছে। চীনের ষড়যন্ত্রত দুইখান দেশের মাজর সম্পর্কর অবনতি ঘটাটো বর্তমান প্রায় স্পষ্ট হয়ে পড়েছে। বিগত 2018 সনের প্রায় 2022 সনলে ভারত আর নেপালের মাজর সম্পর্কর তিক্ততা অধিক বৃদ্ধি পায়। এই সময়ছোৱাত দুইখান দেশ লিপ্ত হল তীব্র সীমা বিবাদত। নেপালের পক্ষের পর সৃষ্টি করা হয় সীমা বিবাদর। কিন্তু শেহতীয়াকৈ নেপাল আর ভারতের মাজর সম্পর্ক তিক্ততার বৃদ্ধিত আছে এগারী রূপবতী মহিলা। হয়, এগারী রূপবতী মহিলার বাবে ভারত আর নেপালের বিগত সময় এক প্রকার বৈরদেশত পরিণত হয়েছিল। চীনের বিষাক্ত কূটনীতির স্বাক্ষর বহন করে নেপালত বিগত সময় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্তি লাভ করেছিল মুহময়ী মহিলা হু ইয়ানকে। এই হু ইয়ানকে পালন করেছিল এক প্রকার বিহকন্যার ভূমিকা। হু ইয়ানকে নিজের মায়ের তালে নিজের আয়ত্তলে আনিছিল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। অলির সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছিল তেও। তার পাছতে অলির সঙ্গে লগ হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রও রচনা করেছিল। ইয়ানকি প্রশান্তে বিগত সময় সীমা বিবাদ বৃদ্ধি পাইছিল ভারত আর চীনের মাজত। হু ইয়ানকিয়ে নিজের মায়ের তালে একাংশ নেপালী রাজনীতিক হাত করে নেপালের রাজনীতিক অতিকয় প্রভাব বিস্তার করবলে সক্ষম হয়েছিল। আনকি স্কচ হুইস্কি লয় নেপাল সরকারের সচিবালয়ত প্রবেশ করা দেখবলে পাওয়া গৈছিল এইগৰাকী রহস্যময়ী মহিলা। আনকি নিযুক্তি মন্ত্রী রামেশ্বর রয় যাদবকো উত্তোষ দিয়ার চেষ্টা চলাইছিল। ইয়ার বাবে নেপালী মিডিয়ায় তীব্র ভাষার সমালোচনা করেছিল চীনা রাষ্ট্রদূতগী। চীনা রাষ্ট্রদূতগী অপক্রমে নেপালী জনতার মাজত চীন সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবলে আরম্ভ করেছিল। ইয়ার পছতে সচকিত হয়ে পড়েছিল চীনের রাষ্ট্রপতি জি জিনপিং। জিনপিংয়ে আঁতরাই নিছিল ইয়ানকিক নেপালের পর। অবশ্যই নেপাল ত্যাগ করার পূর্বে নিজের লক্ষ্য উদ্দেশ্যর সফল হয়েছিল ইয়ানকি। জিনপিংয়ের পরামর্শ মতে ভারত আর নেপালের সম্পর্ক তিক্ত করবলে সক্ষম হয়েছিল রহস্যময়ী মুহময়ী মহিলা ইয়ানকি।